তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন ওই দুইজনকে, একটু ঘৃণা করলেন দেখতে, তাহলে দাড়ি মোটা চেহারা নবী সাল্লাল্লাহু সাল্লাম দেখা পছন্দ করেননি। আমি এখন মুসলিম ভাইদেরকে বলবো যারা দাড়ি রাখছেন না, বিভিন্ন কারণে দাড়ি রাখছেন না, ইমানি দুর্বলতা এক, দ্বিতীয় স্ত্রীর চাপ হতে পারে, ম্যানেজারের চাপ, আমি কোম্পানিতে চাকরি করি, তাই না, অনেক পাপিষ্ট মালিক রয়েছে তাদের চাপ, রাফেজি রয়েছে, ইসলামের দুশ্মন রয়েছে যারা চাই না, দাড়িকে বরদাস্তি করতে পারে না, এইরকম বহু কারণ থাকতে পারে, কিন্তু সবার উপর আল্লাহ পাকের শক্তি রয়েছে, আল্লাহকে রাজি করেন, আপনি রবকে রাজি করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওয়ালাকিন্না রব্বি আমারানি, আমার রব আমাকে আদেশ করেছেন, বে এফায় লাহিয়াতি, আমার দাড়ি বাড়াবার জন্য, ওয়াকাসসে শারবি, আর আমার মুকুফ কাটার জন্য। আল বিদায়া ওয়ান নিহায়াতে এই হাদিসটি রয়েছে চতুর্থ খণ্ড 270 পৃষ্ঠা, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আল বিদায়া নিহায়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম থেকে দেখেন দাড়ি, তার সম্পর্কে সাহাবায়ে কেরাম যা উল্লেখ করেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসিফা শাআরিল লাহিয়া, রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু দাড়ি ছিল না, দাড়ি ছিল কাসিফ, খুব ঘন, কাসিফা শাআরিল লাহিয়া, দাড়ির যে কেশ ছিল সেটা ছিল দাড়ি, খুব ঘন ছিল, আর মুখ ভরা দাড়ি ছিল, হালকা করা নয়, যেমন এক শ্রেণীর মাদ্রাসা পড়ার লোকেরা গালের উপর থেকে দাড়ি হালকা করে। অফি রেওয়ায় আরেকটি রেওয়ায় রয়েছে কাসিফা লাহিয়া, আরেকটি রয়েছে কাসুল লাহিয়া, দাড়ি খুব ঘন ছিল এবং মুখ ভরা দাড়ি ছিল। এই বিভিন্ন শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চেহারা সম্পর্কে এসেছে। দুনিয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মজুস, যারা দাড়ি মুন্ডন করে এসেছিল তাদের দিকে দেখাটাকে পছন্দ না করেন, কাল কিয়ামতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হবেন হাশরের মাঠে সাফাতের আশায়, কাল কিয়ামতে যখন হাজির হবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারে, হাউজে কাউসারের এক গ্লাস পানির জন্য একবার যদি পান করে নিতে পারি তো আর পিপাসা লাগবে না, তখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ না করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যদি আপনার দিকে ঘৃণা ভরে দেখেন, দেখতে না চান, কি হবে আপনার, কি হবে আপনার, চিন্তা করুন আপনি, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন এবং ইমানকে মজবুত করুন। জিন শয়তানকে সুযোগ দিয়েন না, মানুষ শয়তানকে সুযোগ দিয়েন না, আল্লাহ ছাড়া কাউকে রাজি করতে চান, আল্লাহ পাককে রাজি করতে চান, আল্লাহকে যে রাজি করবে আল্লাহ মানুষকে রাজি করে দেবে, আর যে মানুষকে রাজি করার চেষ্টা করবে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ পাক মানুষকে অসন্তুষ্ট করে দেবে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। জি, এটা একটা হাদিসের কথা বললাম, যদি আমার ভাষাতে আমি বললাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, যেই ব্যক্তি আল্লাহকে নারাজ করে মানুষকে রাজি করতে চায় আল্লাহ নারাজ হয়ে যায় আর মানুষকেও রাজি নারাজ করে দেন, অসন্তুষ্ট করে দেন, আর যেই ব্যক্তি মানুষ অসন্তুষ্ট হচ্ছে হোক কিন্তু আল্লাহ পাকে আমাকে রাজি করতে হবে, নাজায়েজ কাজ করতে বাধ্য করছে আমি করব না, তার জন্য মানুষ অসন্তুষ্ট আমার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ পাক আমি রাজি করলাম, তা আল্লাহ পাক মানুষকে রাজি করে দিবেন, ওদেরকে রাজি করে দিবেন যার মাধ্যমে আপনার ক্ষতি হবে না, অথবা আল্লাহ পাক আপনার জন্য উত্তম বিকল্প রাস্তা খুলে দেবেন। ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ পাক রাস্তা বের করে দিবেন, বহু রাস্তা আল্লাহ পাকের রিজিকের রাস্তা রয়েছে, বহু রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার জীবনে সুখের রাস্তা রয়েছে, আল্লাহ পাক সেই সব রাস্তা খুলে দিবেন। এখন আইএমআই